আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে নিয়ে এসেছি বেগুনের আচার। দেখতে যতটা লোভনীয়, খেতে তার চেয়ে আরও বেশি লোভনীয়। যারা আচার প্রেমী তারা কিন্তু এই বেগুনের আচারের ফ্লেভারে মাথাটা ঘুরে যাবে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই বেগুনের আচারটা তৈরি করি। খুবই অল্প কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে এবং খুবই অল্প সময়ে এই বেগুনের আচারটা বাসায় আচারটা তৈরি করে নিতে পারেন। রুটি, পরোটা, লুচির সাথে বা যে কোনো রাইসের সাথে এই বেগুনের আচারটা খেতে খুবই মজা এবং এর টেস্টটা খুবই ভিন্ন আর ফ্লেভারটাও খুবই সুন্দর। এখানে আমি চারটা বেগুন প্রথমে ধুয়ে নিয়েছি। ধুয়ে দেখুন এত বড় টুকরো করে মাঝখানে ফালি করে রেখেছি। এখন আমি এটা একটু ভেজে নিব, একেবারে বেশি ভেজে নিব না, হালকা ভেজে নিব, পানি যাতে না থাকে। পানি থাকলে তেলে যখন আমরা ভাজতে যাব তখন গায়ে আসবে, আর আচারের ক্ষেত্রে পানি থাকলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখানে একটা প্যান দিয়েছি আমি চুলোয়। এখন দিয়ে দিচ্ছি কিছু সরিষার তেল। প্যানটা একটু গরম করে নেবেন। গরম করে নেওয়াতেই আমার সরিষার তেলটা অতটা ফেনা উঠে নাই। চুলার আঁচটা একেবারে লোতে রাখবেন, যেহেতু আমরা বেগুনটা ধিব, গায়ে আসবে বেগুনটা ফুটে। খুবই আস্তে আস্তে সবগুলা বেগুন দিয়ে আমি এক দু মিনিট বা তিন মিনিটের মতো একটু নেড়ে নেড়ে এভাবে ভেজে নিব। একটা একটা করে ভাজবো না, একসাথে দিয়ে ভেজে নিব। হলুদ লবণ ছাড়াই শুধু বেগুনটাই ভেজে আমি তুলে নিব। আস্তে আস্তে দিয়ে ভাজতে যাবেন, একটু গোল্ডেন কালার হলেই আমাদের হবে। আর বাকি যে তেল রয়েছে সেখানে আমি আরও কিছু তেল অ্যাড করে দিচ্ছি। আর আচার তৈরির ক্ষেত্রে আমি কিছু টেকনিক ফলো করি, সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি। আচারটা কিন্তু বছর পর্যন্ত থাকলেও বাইরেই থাকবে, যে কোনো আচার নষ্ট হবে না। ওই টেকনিকগুলো যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু আচার নষ্ট হওয়ার সম্ভাবনা একেবারেই কম। তৈরিতেও টেকনিকটা অবলম্বন করতে হয়, আবার আমরা সংরক্ষণের ক্ষেত্রেও করতে হয়। এখন আমি দিয়ে দিব এখানে একটা রসুন, থেতো করে নিয়েছি। দেখুন রসুনটা প্রথম ধুয়ে মুছে নিয়েছি, কোনো ফানি যাতে না থাকে। তারপর আমি একটু থেতো করে নিয়েছি, পুরাটায় ভেঙে নিব না। এই রসুনটায় যে কোনো আচারটাকে কিন্তু ভালো রাখবে। এই রসুনের বাগারটায় প্রথমত এটা দিবেন, এটা হলো প্রথম ধাপ আচার তৈরির ক্ষেত্রে। কিন্তু রসুনটা আমাদের ফুটবে না, হালকা একটু কালার হবে রসুনের, একটা ফ্লেভার আসবে। আর দিয়ে দিব আমি দু চায়ের চামচের মতো এখানে আস্ত পাঁচফোড়ন। চুলার আঁচটা এক্ষেত্রে আমাদের একেবারেই লোতে থাকবে, তাহলে আমাদের মশলাগুলো ফুটবে না। খুবই আস্তে আছে ভাজবো। আর রসুন এবং সরিষার তেল আর পাঁচফোড়নের খুবই সুন্দর একটা স্মেল বেরিয়ে আসবে আচারের ভিতরে, যা আমি যেভাবে টেকনিকগুলো বলতেছি ওভাবে যদি বাসায় তৈরি করেন সারা ঘর কিন্তু যে কোনো আচার তৈরি করবেন ভরে যাবে। এখন দিয়ে দিলাম দুটো তেজপাতা আর তিনটে শুকনো মরিচ, এগুলোও আমি বেশি ভাজবো না। প্রত্যেকটা মশলা দিব, সুন্দর একটা ফ্লেভার আসবে, চুলার আঁচটা একেবারেই লোতে থাকবে। এখন দিয়ে দিব দু চায়ের চামচ রসুন পেস্ট আর এক চায়ের চামচ আদার পেস্ট দিয়ে দিব। এটা দিয়ে সামান্য একটু নেড়ে নিব। চুলার আঁচটা আমি এখন বন্ধ করে দিয়েছি, বেশি গরম হয়ে গেলে মশলাগুলো পুড়ে যাবে। এখন আমি বাকি মশলাগুলো দিব এখানে। চুলার আঁচটা হাইতে থাকলে মশলাগুলো পুড়ে আচারের ফ্লেভারে নষ্ট হয়ে যাবে। এখানে দিয়ে দিব হাফ সাইজ চামচের একটু বেশি জিরের গুঁড়া। এ মশলাগুলো আমার বাসায় তৈরি, বিশেষ একটা টেকনিক ফলো করে আমি সব মশলাগুলাই বাসায় তৈরি করেছি গ্রাইন্ডারে, দেখে আসবেন একেবারে ফ্রেশ। ধনিয়ার গুঁড়া এটাও আমি বাসায় তৈরি করেছি, ভেজাল মুক্ত, বাসায় তৈরি করে নেবেন ফ্রেশ মশলার গুঁড়ো। হাফ সাইজ চামচের একটু বেশি ধনিয়ার গুঁড়া এবং হাফ সাইজ চামচের একটু বেশি জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিব হাফ সাইজ চামচ হলুদ গুঁড়ো, হাফ সাইজ চামচ
মরিচের গুঁড়ো দিয়ে দিব, এখানে লাল মরিচের যে গুঁড়োটা ওটা দিয়ে দিব। আচারের ক্ষেত্রে একটা লক্ষ্য রাখবেন, টক মিষ্টি, ঝাল, লবণ, এই চারটা জিনিস যদি আপনার পারফেক্ট হয় আচারটা কিন্তু একেবারে পারফেক্ট হবে। স্বাদ মতো লবণ দিব, লবণটা অল্প করে দিতে যাবেন, বেশি লবণ হলে কিন্তু সমস্যা আচারের ক্ষেত্রে। এখন আমি আরেকটু তেল এড করে দিব, আরেকটু তেল আমি এড করে দিয়েছি, সেটা স্ক্রিপ হয়ে গিয়েছে। এখন চুলার আঁচটা ধরিয়ে দিয়ে একেবারে লোতে আমি সামান্য একটু মশলাগুলো একটু ভেজে নিব। আর এখন এখানে দিয়ে দিচ্ছি সিরকা বা সাদা ভিনেগার যেটা বলা হয়, আমি হলুদ নিয়েছিলাম, ওই চামচ দিয়েই আমি ধুয়ে ওখানে দিয়ে দিচ্ছি, প্রায় 3 চা চামচের মতো সিরকাটা দিয়ে। এখন এখানে যেহেতু পানি দেওয়া যাবে না, এই মশলাটা আমি সিরকা দিয়ে একটু কষিয়ে নিব ফ্লেভারটা আসার জন্য। এভাবে যদি আপনারা তৈরি করেন নিজেরাই বুঝতে পারবেন যে কত সুন্দর একটা ফ্লেভার আসতেছে। 1 থেকে 1.5 মিনিটের মতো, 2 মিনিটও না, একেবারে লো আছে মশলাগুলা, একটু ভেজে নিব সামান্য। এখানে আমি 2 মিনিটের মতো ভেজে নিব, যেহেতু আমাদের বেগুনটা আগেই ভাজা আছে, সেক্ষেত্রে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে আচারের ক্ষেত্রে, তা না হলে কাঁচা একটা কিন্তু গন্ধ করবে। আর দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি দিয়ে দিব, চেক করে পরে অ্যাড করতে পারবেন। ঝাল, মিষ্টি, লবণ এবং টক, এই চারটা জিনিস চেক করে অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই আচারের ক্ষেত্রে। এখন এটা আমি তেঁতুলের মাড বা তেঁতুলের কাদ যেটা বলা হয়, কিছু তেঁতুলকে আমি একটু কুসুম গরম পানিতে ভিজিয়ে রেখেছি হাত দিয়ে কচলিয়ে তেঁতুলের। দেখুন গরম পানিতে কিন্তু ভিজালে খুবই সুন্দর হয়। এখন আমি দিয়ে দিব 2 টেবিল চামচ, 1 টেবিল চামচে দিয়েছি, আমার এই তেঁতুলটা কিন্তু অতিরিক্ত টক, 1 টেবিল চামচ দিয়ে দিলাম। আর এখন অ্যাড করে দিচ্ছি যে বেগুনটা আমি ভেজে রেখেছি, সেই বেগুনটা, টকটাও যেমন খান আর একটু যদি অ্যাড করতে চান অ্যাড করতে পারবেন, তবে আমি এখানে আরও 1 চা চামচের মতো দিয়েছি। 1 টেবিল চামচ দিয়ে, আমার এটা টেবিল চামচ থেকে একটু বড়, প্রায় 1.5 টেবিল চামচ লেগেছে আমার এখানে। আপনার তেঁতুলের কাঠটা তৈরি করে নিলে এভাবে তৈরি করার ক্ষেত্রে চেক করে দিতে পারবেন। এখন আমি বেগুনটা একটু ভেঙে দিব যাতে রসালো রসালো হয় আচারটা, একটু ভেঙে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব। এক চুলার আঁচটা কিন্তু একেবারে লোতে থাকবে, যেহেতু এখানে কোনো পানি অ্যাড করা হবে না, হাইতে থাকলে কিন্তু পুড়ে যাবে আমাদের মশলাগুলা আর আচারের ফ্লেভারটাই নষ্ট হয়ে যাবে। ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো লো আঁচে রেখে দিব। দেখুন আমাদের বেগুনটার ভিতরে যে মশলাগুলা দিয়েছি সবগুলাই বেগুনে চোপ করবে এবং খেতে ভালো লাগবে এই আচারটা। আমার রিকোয়েস্ট, এই আচারটা বাসায় একবার হলো আপনারা তৈরি করে দেখবেন, যে টেকনিকগুলো আমি বলেছি ওভাবে ফলো করে দেখবেন। আর এখন দিয়ে দিচ্ছি 5 ফোড়নের গুঁড়ো, এটাও আমার বাসায় তৈরি করা, একেবারে ফ্রেশ, খুবই সুন্দর স্মেল বের হবে 5 ফোড়নের গুঁড়োটা। আর এটা যদি বাসায় না থাকে সেক্ষেত্রে আপনারা কী করবেন, কিছু 5 ফোড়নকে হালকা তাওয়ায় ভেজে গুঁড়ো করে উপর থেকে দিয়ে দিবেন। যে কোনো আচারের ক্ষেত্রে এই 5 ফোড়নের গুঁড়োটা উপর থেকে দিবেন, উপর দিয়ে নামানোর আগে। এখন চুলাটা অফ করে দিব, 5 ফোড়নের গুঁড়োটা দিয়ে কিন্তু চুলার আঁচটা আর বেশি রাখবো না, তাহলে কিন্তু ফ্লেভারটা চলে যাবে। একটু ভালোভাবে মিশিয়ে দিব, আর নামানোর আগে আপনার লবণটা, টক, মিষ্টি আর ঝালটা একটু চেক করে দেখবেন। চেক করে দেখলে যেটা কম বেশি হবে তারপরে একটু অ্যাড করে দিলেই হবে। আমার এখানে পারফেক্ট হয়েছে একেবারে, কোনো কিছুর আর লাগে নাই। এখন আমি সার্ভিং ডিশে ঢেলে নিয়ে আসবো। দেখুন আচারটা আমি ঢেলে নিয়ে এসেছি, একেবারে সহজেই অল্প সময়ে এই বেগুনের আচারটা তৈরি হয়ে যায়, খেতে অসাধারণ লাগে। এখন আমি বলবো ভিউয়ার্স যে সংরক্ষণ পদ্ধতিটা, আচার অনেকে তৈরি করে কিন্তু আচারটা কিন্তু সংরক্ষণ করতে পারে না, এটাই একটা কষ্টের ব্যাপার, যে অনেক খরচ হয় একটা আচার তৈরি করতে, অনেক জিনিস লাগে, যে কোনো আমের জলপাই আচারগুলাতে অনেকগুলাতে, কিন্তু এটা কিছুদিন গেলে ফাঙ্গাস পড়ে যায় এই আচারটাতে, তো সেক্ষেত্রে কিছু টেকনিক অবলম্বন করবেন। এটো হাতে আমরা অনেকে কি করে যে মুখে দিচ্ছে আচার, বয়াম থেকে নিচ্ছে, আবার ওই একই চামচ বয়ামে কিন্তু আবার দিচ্ছে, তাহলে আপনার আচার কিন্তু 1 সপ্তাহ টিকবে না, ও আচারটা নষ্ট হয়ে যাবে। এটা হলো একটা প্রথম
দ্বিতীয়ত হলো আচারটা ভিজা হাতে অনেকে হাত দেয়, আবার ভিজা চামচেও হাত দেয়, এটাও হলো আরেকটা। আর একটা সমস্যা হলো যে আচার মানে গরম গরম অবস্থায় বয়ামে ভরে ঢাকনা দিয়ে রেখে দেওয়া হয়, এটাও কিন্তু সমস্যা। এখন আমরা আচারটা আমি ঢেলে নিয়েছি প্লেটে, আপনার ঢালার দরকার নাই, আমরা যে কড়াইতে করবো ওটা আমরা ফ্যানের নিচে নিয়ে আসবো, নিয়ে এসে ফ্যানটা অন করে দিব, একেবারে ঠান্ডা হওয়া পর্যন্ত আচারটা কিন্তু আর নাড়ানাড়ির প্রয়োজন নেই, ঘাটাঘাটির দরকার নেই, কাছের জারে রাখতে যাবেন। এই কাছের জার, যে কোনো একটা কাছের জার ভালোভাবে ধুয়ে নেবেন, ধুয়ে রোদে শুকিয়ে নেবেন, বা রোদ না থাকলেও ভালোভাবে মুছে প্যানের নিচে দিয়ে দিবেন, তাহলে কিন্তু শুকিয়ে যাবে কাছের জারটা। তখন এই কাছের জারে আচার সংরক্ষণের ক্ষেত্রে কি করবেন, যে সরিষার তেলটা একটা চুলায় প্যানের ভিতরে বা পাতিলে গরম করবেন, দিয়ে চুলার আঁচটা কম করে দিয়ে ফেনাটা চলে যাবে, গরম হবে ওই সরিষার তেলটা, তখন ঠান্ডা করে নিয়ে ওই আচারটা দিয়ে আমি যে তৈরি করেছি বেগুনের আচারটা প্রথম ওভাবেই আমি তৈরি করেছি। আমার তেলটা আগে সংরক্ষণ করা ছিল, যেহেতু আমি বাসা আচার তৈরি করি এটাও সংরক্ষণ করা, এজন্য কালারটা একটু হালকা হয়ে গিয়েছে। এভাবে জারের ভিতরে আমরা প্রথমত একটু তেল নিয়ে হাত দিব না কোনো অবস্থাতে, বয়ামের ভিতরেও না আচারেও না, এটা বছর পর্যন্ত আপনি যে কোনো আচার সংরক্ষণ করে খেতে পারেন। আমি যে টেকনিকগুলো বলতেছি সেগুলো যদি অবশ্যই ফলো করেন। এভাবে চতুর্দিকে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে তেলটা লাগিয়ে নিব। যেহেতু আমার আচারটা এখনও গরম, সেজন্য আমি এখানে নিতে পারতেছি না। এখন আমরা একটা চামচের সাহায্যে চামচটা খুব ভালোভাবে মুছে নিব, কোনো পানি যাতে না থাকে, জারের ভিতরে আচারগুলো দিয়ে দিব, দিয়ে জারটা কিন্তু পুরোপুরি একেবারে ভরে দিবেন না। জারটার আমি দেখাচ্ছি এতটুকু পর্যন্ত জারটা রাখবেন, আচারটা একেবারে উপর করে দিবেন না, একটু জায়গা রাখবেন। এরপর আমরা আচারটা নিব, নিয়ে চামচ দিয়ে চেপে চেপেও নেবেন না, আচারটা নিয়ে উপর থেকে আবার আমরা যে ফুটন্ত যে তেলগুলো ঠান্ডা করে রেখেছি, ফুটন্ত তেল অবশ্যই দিবেন না, ঠান্ডা করে রেখেছি সংরক্ষণ করে, ওই তেলটা উপর থেকে দিয়ে দিব। দিয়ে আমরা দু তিন দিনের মতো যে কোনো আচারটা একটু রোদে দিব, রোদে দিয়ে আমরা বাইরে রেখে দিব। দেখবেন এই আচারটা আপনার এক বছরের থেকে বেশি থাকবে, একবারে নিশ্চিন্তে যদি ভিজা হাত না দেন, এটো হাত না দেন, বা পানি এলা চামচ যদি না দেন এভাবেই। আর বেগুনের আচারটা অতদিন থাকবে না, কারণ বেগুন জিনিসটা একটু নরম সফট, এটা রোদে দিলে কিন্তু অতটা মজা লাগবে না খেতে, এটা আপনি ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। ওইভাবে তেল সংরক্ষণ করার দরকার না, আমি যেভাবে তৈরি করেছি এই অবস্থায় একটা কাছের জারে ভরে নর্মাল ফ্রিজের ফসনে যদি রেখে দেন, এটা 10 থেকে 15 দিনের মতো এটা খেতে পারেন, নষ্ট হবে না। এটাতে আর বাড়তি পর থেকেও তেল দেওয়ার দরকার নেই, নিচেও দেওয়ার দরকার নেই, যেভাবে আছে এইভাবে। ভিডিওটি যদি ভালো লাগে ভিউয়ার্স আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হবে ভিউয়ার্স পরবর্তী ভিডিওতে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।